সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। আমি ভালো আছি। আজকে আমি একটি অধ্যায় আলোচনা করবো, সেটা হচ্ছে কি, প্রথম অধ্যায় যোগাযোগ। যোগাযোগের আলোচনা করবো প্রকারভেদ। যোগাযোগ আমরা সবাই বুঝি, যোগাযোগটা কি, একজনের সাথে আরেকজনের যে উৎপাদনের মাধ্যম সেটা হচ্ছে কি, যোগাযোগ। আর যোগাযোগের প্রকারভেদ হচ্ছে দুইটা, একমুখী যোগাযোগ, একমুখী যোগাযোগ, দ্বিমুখী যোগাযোগ। প্রথমে আমরা আলোচনা করবো একমুখী যোগাযোগটা কি। একমুখী যোগাযোগটা হচ্ছে আসলে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি সে নিজে একা অন্য সবার সাথে যোগাযোগ করে, সেটা হচ্ছে কি, একমুখী যোগাযোগ। তার সুন্দর একটি উদাহরণ হচ্ছে টেলিভিশন। টেলিভিশন হচ্ছে একটি একমুখী যোগাযোগ। টেলিভিশনের মাধ্যমে যে কোনো অনুষ্ঠান প্রচার করলে কি আমরা সবাই দেখতে পাই, শুনতে পাই, সেটা হচ্ছে কি, একমুখী যোগাযোগ। আর টেলিভিশন, তারপর আছে যেমন খবরের কাগজ, এগুলো হচ্ছে কি, একমুখী যোগাযোগ। কারণ খবরের কাগজের মধ্যে অনেকগুলো অনেক কিছু দেওয়া থাকে যা প্রচারের মাধ্যমে আমরা কি অনেকে যে সব খবর জানতে পারি। টেলিভিশনে যে কোনো অনুষ্ঠান দিলে আমরা কি সবাই জানতে পারি, দেখতে পারি, শুনতে পারি, সেটা হচ্ছে কি, একমুখী যোগাযোগ, একমুখী যোগাযোগ। আর আরেকটা হচ্ছে কি, দ্বিমুখী যোগাযোগ। দ্বিমুখী যোগাযোগটা হলো কি, আমাদের মোবাইল ফোন। বর্তমানে আমাদের দ্বিমুখী যোগাযোগ কি সবাই ব্যবহার করি। আগে দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা কি খুব কম ছিল, যেটা টেলিফোন। টেলিফোন আগে শুধু বিশেষ বিশেষ লোকদের হাতে দেখা যেত, এখন বর্তমানে প্রায় সব লোকের হাতে কি আছে, মোবাইল ফোন। যেই মোবাইল ফোনের মাধ্যমে কি আমরা দুইজনেই কি কথোপকথন করতে পারি, এবং কথা একজন বললে আরেকজন শুনতে পারে, আরেকজন বললে আরেকজন শুনতে পারে, সেটা হচ্ছে কি আমাদের দ্বিমুখী যোগাযোগ। তো বর্তমানে এই দ্বিমুখী যোগাযোগের উন্নয়ন ঘটেছে শুধু তথ্য প্রযুক্তির মাধ্যমে। এই তথ্য প্রযুক্তির কারণে কি আমাদের দ্বিমুখী যোগাযোগটা কি দিন দিন পরিবর্তন হচ্ছে, উন্নতি হচ্ছে। আগে ছিল কি টেলিফোন, এখন তারপরে আসছে কি মোবাইল ফোন, এখন আসছে কি স্মার্টফোন। সেটাও হচ্ছে কি তথ্য যোগাযোগ প্রযুক্তির কারণে। এখন তোমরা সবাই বুঝতে পারছো যে একমুখী যোগাযোগটা কি। একমুখী যোগাযোগটা হলো এক কথায় যে একজন প্রতিষ্ঠান বা একজন ব্যক্তি যখন সবার সাথে যোগাযোগ করে, সেটা হচ্ছে কি একমুখী যোগাযোগ। আর দ্বিমুখী যোগাযোগ হচ্ছে যে দুইজন ব্যক্তি যখন কথোপকথন করে বা কথাবার্তা বলে, আলাপ আলোচনা করে, সেটা হচ্ছে কি দ্বিমুখী যোগাযোগ। দ্বিমুখী যোগাযোগের প্রথম উদাহরণ হচ্ছে কি মোবাইল ফোন। হ্যাঁ, সবাই তোমরা বুঝতে পারছো, আশা করি সবাই ভালো থাকবে। ঠিক আছে।